5, 4, 3, 2, 1, 0, action! Assalamualaikum, this is Mohidul Shakil. Welcome to my YouTube channel ABS Rider. নতুন একটি এপিসোড দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আমন্ত্রণ। আজকে আপনাদের সামনে একটু স্টাইল মারতে আসছি। না, স্টাইল মারতে আসিনি, কিছু ব্যাপার নিয়ে কথা বলতে আসছি। আর কথাগুলো আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর আজকে যে ব্যাপার নিয়ে কথা বলব সেটা হলো ইঞ্জিন অয়েল নিয়ে। ইঞ্জিন অয়েল কি আসলে আমরা জানি, ইঞ্জিন অয়েল কি সেটা নিয়ে আজকে আমরা বিস্তর একটা আলোচনা আপনাদের সাথে করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে সবার আগে। সো ইঞ্জিন অয়েল কি সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই এটাকে একটা নামে বলে থাকি। আমি নিজেও বলি, কি বলি বলেন তো, বলি হচ্ছে আমার অলরেডি 1000 কিলোমিটার হয়ে গেছে, আমার বাইকের মোবিল চেঞ্জ করতে হবে। মোবিল মোবিল, এটা মোবিল না, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। যাই হোক, আমরা মোবিল কেন বলি, ছোটবেলা থেকে দেখে আসছি মোবিল। মোবিল হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। সো আমরা এখন থেকে এটাকে মোবিল বলবো না, এখন থেকে বলবো হচ্ছে ইঞ্জিন অয়েল। সো আমরা যারা ইঞ্জিন অয়েল ব্যবহার করি, বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের মাথায় কিছু মানুষ কিছু ভুল ধারণা ঢুকে দিয়েছে সেই আদিকাল থেকে। আদিকাল থেকে বলতে সেই আদিকাল থেকে। সো কি টাইপের ভুল ধারণা ঢুকে দিয়েছে আজকে সেই ব্যাপার নিয়ে কথা বলবো। বিশেষ করে মেকানিকরা এই ভুল ধারণা ঢোকানোর জন্য বেশি দায়ী। সো ভুল ধারণা নাম্বার 1, মিনারেল ইঞ্জিন অয়েল 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে, এর বেশি 1 কিলোমিটার চালানো যাবে না, তাহলে ইঞ্জিনের ক্ষতি হবে। ভুল নাম্বার 2, সিনথেটিক ইঞ্জিন অয়েল 1000 থেকে 1200 কিলোমিটার চালানো যাবে, এর বেশি এর 1 কিলোমিটার বেশি চালানো যাবে না, কারণ এর 1 কিলোমিটার যদি বেশি চালান, 1000 থেকে 1200 কিলোমিটার বেশি যদি আপনি চালান তাহলে আপনার বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। ভুল ধারণা নাম্বার 3, কোনো গ্রেড নেই, যা ইচ্ছা তাই ভরতে পারেন, সমস্যা নাই, সস্তায় যদি ভরতে পারেন তাহলে আরও ভালো, যে কোনো গ্রেডের ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য বেস্ট হবে। সো এই পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো সবই ভুল ধারণা, বা এক কথায় ভুয়া। আচ্ছা, তাহলে এবার আসি কি টাইপের ইঞ্জিন অয়েল বা কি ইঞ্জিন অয়েল আমরা ব্যবহার করব। কোম্পানিগুলো আমাদের বাইকের জন্য যে ইঞ্জিন অয়েলের গ্রেডটা নির্ধারণ করে দেয়, এর বাইরে ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে কিনা, মানে গ্রেডের বাইরে ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে কি যাবে না সেটা মূলত ডিপেন্ড করে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটির উপর। ভিসকোসিটি কি সেটা যদি আমি একদম সহজ বাংলায় বলি সেটা হচ্ছে ঘনত্ব। ধরেন আপনার এই হাতে 1 গ্লাস পানি আছে, এই হাতে 1 গ্লাস মধু আছে, আপনি দুটো ঢেলে দিলেন, পানিটা তাড়াতাড়ি পড়ে যাবে আর মধুটা পড়তে একটু সময় লাগবে, এটাই হচ্ছে ভিসকোসিটি। মধুর ভিসকোসিটি বেশি। কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ভিসকোসিটি কমন, কোম্পানিগুলো সাধারণত গ্রেড অনুযায়ী ভাগ করে দেয়। ভিসকোসিটি কি সেটা আপনারা জানলেন। ভিসকোসিটির মূল ব্যাপারটা হলো ঘনত্ব। ধরেন 10W30 বা 20W50 এই টাইপের ইঞ্জিন অয়েলগুলো বা যে কোনো টাইপের ইঞ্জিন অয়েলগুলো, হাই টেম্পারেচারে এর ভিসকোসিটি কেমন থাকবে আর লো টেম্পারেচারে এর ভিসকোসিটি কেমন থাকবে, এটা হচ্ছে কোম্পানি খুব অ্যানালাইসিস করে তারপর কোম্পানিগুলো মার্কেটে তাদের ইঞ্জিন অয়েলগুলো ছাড়ে। গ্রেডগুলোকে আসলে মেনটেন করা উচিত, অবশ্যই গ্রেড মেনটেন করা উচিত, কারণ বাইক কোম্পানিগুলো সাজেস্টেড যে গ্রেডগুলো আছে ওই গ্রেডগুলোর ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য ব্যবহার করা উচিত। কারণ একটা বাইক কোম্পানি প্রচুর অ্যানালাইসিস করে, প্রচুর অ্যানালাইসিস করে একটা গ্রেড নির্ধারণ করে, সে কারণে কোন গ্রেডটা আপনার বাইকের জন্য সবচেয়ে ভালো সেই গ্রেডটা আপনার বাইক কোম্পানি আপনার বাইকের জন্য সাজেস্ট করে থাকে। এ কারণে আপনার বাইক কোম্পানির সাজেস্টেড করা বা সাজেস্ট করা ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা উচিত। সেই ক্ষেত্রে আপনি ধরেন কোনো প্রত্যন্ত অঞ্চলে আছেন, প্রত্যন্ত অঞ্চলে আপনার সাজেস্টেড আপনার বাইকের জন্য সাজেস্টেড গ্রেডটা আপনি পাচ্ছেন না, তখন দেখা যাচ্ছে আপনি অন্য যে কোনো একটা গ্রেডের ইঞ্জিন অয়েল ভরে চলে আসতে পারেন, তারপর আপনি পরবর্তীতে কিছুদিন চালান অথবা না চালান এই ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে বা ফেলে দিয়ে নতুন করে আবার আপনার সাজেস্টেড গ্রেডের ইঞ্জিন অয়েল আপনি ভরে নিতে পারেন, এটা আপনার জন্য বেস্ট। সো আবারও বলছি, আপনার বাইক কোম্পানির সাজেস্ট করা গ্রেডের ইঞ্জিন অয়েলটাই আপনার বাইকের জন্য ব্যবহার করবেন আপনি। সো এবার কথা বলবো মিনারেল আর সিনথেটিক ইঞ্জিন অয়েল নিয়ে। মিনারেল আর সিনথেটিক ইঞ্জিন অয়েল নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে মিনারেল ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো। আমার এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা মূলত মিনারেল ইঞ্জিন অয়েলের গঠন প্রণালী। মিনারেল ইঞ্জিন অয়েলের গঠনগুলো যদি আমি বলতে চাই সেক্ষেত্রে দেখেন এখানে দেওয়া আছে
অনুগুলো সব অসমান, একটার পর একটা সাজানো না। আসলে মূলত এরকমই, কারণ হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল সাধারণত খনি থেকে তুলে এনে তারপর এটাকে বাজারজাত করা হয়, এটার মধ্যে তেমন কোনো পরিবর্তনের মধ্যে আনা হয় না। সো এই কারণে এর অণুগুলো গঠনটাও একটু অগোছালো হয়। এখন যে ছবিটি দেখছেন সেটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল। সিনথেটিক ইঞ্জিন অয়েলটা মূলত ল্যাবে তৈরি করা হয়, ল্যাবে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে তারপর তৈরি করা হয়, সে কারণে এটার গঠন প্রণালীটা দেখেন কত সুন্দর এবং কত নিখুঁত। সে কারণে ল্যাবে যেহেতু তৈরি করা হয়, সিনথেটিক ইঞ্জিন অয়েলের দামটা একটু বেশি পড়ে। 1 লিটার সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে কোম্পানি ভেদে 900 থেকে 1500 টাকার মতো, আর যদি 1 লিটার ইঞ্জিন মিনারেল ইঞ্জিন অয়েল আপনি কিনেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 400 থেকে 600 টাকা। এই হচ্ছে মিনারেল আর সিনথেটিক ইঞ্জিন অয়েলের তফাৎ বা পরিচিতি। আর আরেকটা অপশন আছে ইঞ্জিন অয়েলের, সেটা হচ্ছে সেমি সিনথেটিক। সেমি সিনথেটিক আসলে জিনিসটা কি, মানে এটাকে সেমি সিনথেটিক কেন বলা হয় আমার মাথায় ধরে না। আর সেমি সিনথেটিক, আমার সাজেশন থাকবে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনারা কখনোই ব্যবহার করবেন না। সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল খুব, মানে আপনার বাইকের জন্য খুব ভালো হবে না। এবার আসি, আপনি কোনটা ব্যবহার করবেন, মিনারেল অথবা সিনথেটিক? মিনারেল অথবা সিনথেটিক ব্যবহারটা মূলত আপনার রাইডিং স্টাইলের উপর নির্ভর করে। কারণ আপনি যদি খুবই ধুমধুম, মানে একটু রাফ অ্যান্ড টাইট বাইক চালান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করেন। তাহলে আপনি উচ্চ আরপিএমে বা উচ্চ গতিতে বেস্ট পারফরমেন্সটা পাবেন সিনথেটিক ইঞ্জিন অয়েলে, যেটা আপনি মিনারেলে পাবেন না। আর যদি আপনি আমার মতো শান্ত রাইডার হয়ে থাকেন, মানে আস্তে আস্তে বাইক চালান, মানে উচ্চ আরপিএমে বা উচ্চ গতিতে বাইক চালানোর আপনার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার জন্য মিনারেল ইঞ্জিন অয়েলটা বেস্ট হবে। কারণ মিনারেল ইঞ্জিন অয়েলের দামটাও কম, আর হচ্ছে আপনার খুব বেশি পারফরমেন্স, যেটা হচ্ছে উচ্চ গতির যে পারফরমেন্স, যেটা সেটা আপনার পাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আপনি মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারেন। আর আপনি যদি খুঁতখুঁতে রাইডার হয়ে থাকেন, খুঁতখুঁতে রাইডারটা মূলত কি, ধরেন আপনি 300-400 কিলোমিটার পর বা 400-500 কিলোমিটার পর হঠাৎ করে মনে হলো আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে আপনি মিনারেল ইঞ্জিন অয়েলটাই আপনি রেগুলার ইউজ করতে পারেন। কারণ মিনারেল ইঞ্জিন অয়েলটার দামটা একটু কম, সেক্ষেত্রে আপনি মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করলে আপনি খুঁতখুঁতে মাইন্ডের হয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য লাভই হবে, কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম অনেক বেশি হয়ে থাকে। আর আচ্ছা, আমি আবার রিপিট করছি, আপনি শান্ত রাইডার হলে মিনারেল ইঞ্জিন ইউজ করেন, আর যদি আপনি একটু রাফ অ্যান্ড টাফ বাইক চালান, ভুম ভুম টাইপের বাইক চালান, তাহলে অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। তাহলে আপনি উচ্চ তাপ এবং উচ্চ আরপিএমে খুব ভালো পারফরমেন্স পাবেন সিনথেটিক ইঞ্জিন অয়েলে। সবশেষে আসি, আপনি মিনারেল আর সিনথেটিক ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর চেঞ্জ করবেন? আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল আপনার বাইকে রেগুলার ইউজ করেন, তাহলে আপনি ইজিলি 1000 থেকে 1200 কিলোমিটার চালাতে পারবেন। আর যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন, তাহলে এটি ইজিলি 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। আর আপনি কখন বুঝবেন যে আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে? আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার যখন সময় চলে আসবে, তখন আপনি আপনার বাইকের মধ্যে কিছু লক্ষণ বুঝতে পারবেন। সেটা হলো আপনার গিয়ার লিভার, যেটা আছে গিয়ার লিভারটা একটু হার্ড হয়ে যাবে, ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হবে, বাইকের পারফরমেন্সের মধ্যে একটু পরিবর্তন আসবে, যে টানার চেষ্টা করতেছেন ইঞ্জিনের একটা অন্যরকম শব্দ হবে, ইঞ্জিনের পারফরমেন্স পাবেন না, আপনার বাইকের স্মুথনেস কমে যাবে। প্রথম অবস্থায় যে স্মুথনেস আছে, ওই স্মুথনেস আপনি যখন পরিবর্তন করার সময় আসবে ইঞ্জিন অয়েল, সেই মুহূর্তে আপনি প্রথম অবস্থার মতো স্মুথনেস পাবেন না। ইঞ্জিন অয়েলের মূলত ব্রেকিং পিরিয়ড আছে, ব্রেকিং পিরিয়ডটা আমরা সাধারণত বাইকের জন্য মেনটেন করি, তেমনি ইঞ্জিন অয়েলের একটা ব্রেকিং পিরিয়ড আছে, সেটা হচ্ছে আপনার 50 থেকে 100 কিলোমিটার। 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে মাঝে মাঝে আপনি আপনার কাঙ্ক্ষিত পারফরমেন্স নাও পেতে পারেন, 100 কিলোমিটার পর থেকে আপনি আপনার বেস্ট পারফরমেন্সটা পাবেন ইঞ্জিন অয়েলের। সো ইঞ্জিন অয়েলের মাধ্যমে যদি আপনি বেস্ট পারফরমেন্স পেতে চান, তাহলে পরিবর্তন করার সময় অবশ্যই সম্পূর্ণ ইঞ্জিন অয়েল ফেলে, একদম অনেকক্ষণ সময় রেখে সম্পূর্ণ ইঞ্জিন অয়েল ফেলে তারপর নতুন করে আবার ইঞ্জিন অয়েল, তাহলে আপনি বেস্ট পারফরমেন্সটা পাবেন। আর সময় মতো এয়ার ফিল্টার আর হচ্ছে ওয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার বাইকের বেস্ট পারফরমেন্স পাবেন। সো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বললাম, আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। সো এরকম আরো ভিডিও যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবিএস রেডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।